তোমার অ্যাবর্শন করেছি শুধুমাত্র তোমার জন্য, কারণ তোমার বাচ্চাটার প্রয়োজন নেই, প্রয়োজন তোমার সেই রক্তে মাংসের শরীরটা। আপনার এত শরীরের নেশা, আপনাকে একদিন পস্তাতে হবে। সেদিন কোনো কুলের ঠাঁই পাবেন না, সেদিন কখনো আসবে না। আল্লাহ উপরে আছেন, তিনি সব দেখছেন। এত নিষ্ঠুরতা কখনোই তিনি সহ্য করবেন না। ঠিক একদিন বুঝবেন, একটা সময় ভাববেন যে আল্লাহর সব কিছু ধীরে ধীরে করেন। অনেক বক্তব্য দিয়েছো আমাকে, এখন দোয়া করি যদি তাড়াতাড়ি সুস্থ হও, আবারও আগের অবস্থায় ফিরে পাই তোমাকে। কাকে সুস্থ হওয়ার কথা বলছো ভাইয়া? ও এই তো তোর ভাবিকে সুস্থ হওয়ার কথা বলছি তাড়াতাড়ি। ও তোমাদের কথা হলে ভাইয়া চলো ভাবিকে নিয়ে বাসায় যাব। আমি আর মা ডাক্তারের থেকে জেনে আসলাম যে ভাবিকে আজকেই বাসায় নিয়ে যেতে পারবো কি না। ডাক্তার বলল ভাবিকে ভালোভাবে কিছুদিন যত্ন করতে, তাহলেই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করি যেন আমার লক্ষ্মী বউটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওনার মিথ্যা নাটকগুলো দেখে আমার পুরো শরীর জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি খুন করে ফেলি। কিন্তু অসুস্থতার কারণে না পারতেছি কিছু করতে, না পারতেছি কিছু সহ্য করতে। নিজেকে খুবই অসহায় মনে হচ্ছে আজকে। এশা মা কই রে? মা আসতেছে, বাবা মাকে ফোন করেছিল, বাবাও নাকি হাসপাতালে আসতেছে। বাবাকে তুই ফোন করে আসতে মানা কর, কারণ জান্নাতুনকে তো কিছুক্ষণ পরেই বাসায় নিয়ে যাব। অযথা বাবা এখানে এসে কি করবে? বাবাকে বাসায় থাকতে বল, আমরা তো বাসায়ই যাব। ঠিক আছে ভাইয়া, আমি এক্ষুনি বাবাকে ফোন করে আসতে মানা করতেছি এখানে। ওকে। তারপর এশা কেবিন থেকে বাহিরে চলে গেল বাবাকে ফোন করার জন্য। এশা একটু পরে এসে বলতেছে, ভাইয়া বাবাকে হাসপাতালে আসতে মানা করে দিয়েছি। অফিস থেকে বাবা সোজা বাসায় যাচ্ছে, এখানে আর আসবে না। ঠিক আছে, কিন্তু মাকে তো কোথাও দেখছি না এশা। মা তো আমাকে সামনে আগাতে বলে কোথায় গেল আবার? কোথাও যায়নি, আমি এসেছি। এখন চলো, জান্নাতুন মাকে নিয়ে সোজা বাসায় যাই। আমার শাশুড়ি মা হঠাৎ করে কেবিনে ঢুকে এমন করে বলছে। আমি শুয়ে শুয়ে দর্শকের মতো ওনাদের কথাগুলো শুনছি। তোমার অপেক্ষায় ছিলাম মা, এখন এসেছে যখন, আর দেরি না করে ভাবিকে নিয়ে বাসায় যাই। এশা তোর ভাবিকে ধরে বেড থেকে নিচে নামা। ওকে মা। তারপর এশা আমাকে আস্তে আস্তে বেড থেকে নিচে নামালো। আমি ঠিকভাবে দাঁড়িয়েও থাকতে পারছি না, কারণ ব্যথার কারণে। ভাবি তুমি হেঁটে যেতে পারবে? না হলে ভাইয়া তোমাকে কোলে নিয়ে যাবে। দরকার নেই, আমি হেঁটে যেতেই পারবো, আমাকে কাউকে কোলে নিয়ে যেতে হবে না। আল্লাহ আমার দুটি পা দিয়েছে হাঁটার জন্য। যাকে ঘৃণা করি তার কোলে কখনোই উঠব না, মরে গেলেও না। কিন্তু ভাবি তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি হাঁটতে পারবে না, তাই বললাম ভাইয়াকে কোলে নেওয়ার কথা। যদি তোমার সমস্যা না হয় তাহলে কারো কোলে চড়তে হবে না, তাহলে এখন আমার হাতটা শক্ত করে ধরে হাঁটতে শুরু করো। তারপর আমি হেসার হাতটা ধরে ধীরে ধীরে হাঁটছি। পা দুটো ব্যথার কারণে ঠিকমতো হাঁটতেও পারছি না। বৌমা তোমার হাঁটতে তো কষ্ট হচ্ছে মা। ইমান তুই বৌমাকে কোলে নিয়ে চল। না মা আমার কষ্ট হচ্ছে না, আমি এভাবেই যেতে পারবো, সমস্যা নাই। ভাবি দেখেছো মাও আমার মতো বলছে ভাইয়ার কোলে উঠতে। মা আমি একবার বলেছি যখন কারোর কোলে উঠবো না, তখন বারবার জোর করছেন কেন? আমার শত কষ্ট হলেও চড়বো না কারোর কোলে। এশা মা তোমরা দুজনে জান্নাতুনের সাথে কি শুরু করে দিয়েছো? ও যখন আমার কোলে চড়তে চাইছে না তাহলে অযথা জোর করতেছো কেন? ঠিক আছে, আমার শাশুড়ি মা আর এশা দুজনে একসাথে বলল। আমার শাশুড়ি আর এশা বলার পরেও আমার স্বামী ইমানের কোলে আমি চড়ি নাই। ওনার স্পর্শগুলো এখন ঘৃণায় পরিণত হয়েছে। অনেক কষ্টে হেঁটে হেঁটে হাসপাতালের বাহিরে আসলাম। হাসপাতালের বাহিরে এসে দেখি আমাদের গাড়িটা দাঁড় করানো। ভাইয়া তুমি তো গাড়ি চালাবে তাই না? আমি ছাড়া কি তুই গাড়ি চালাবি? আমি চালাতে পারলে তোকে কি চালাতে বলতাম ভাইয়া? তুই যখন জানিস আমি গাড়ি চালাবো তখন প্রশ্ন করছিস কেন? চুপচাপ গাড়িতে উঠে বস। উঠতেছি। তুই রাগ দেখাচ্ছিস কেন? আর ভাবি তুমি সামনের সিটে ভাইয়ার সাথে বসো, আমি আর মা পেছনের সিটেই বসছি। আমার সামনের সিটে বসলে সমস্যা হয়, তাই বলি কি এশা তুমি না হয় তোমার ভাইয়ার সাথে সামনের সিটে বসো, আমি না হয় মায়ের সাথে পেছনের সিটেই বসছি। তোমাদের কাউকেই গাড়িতে উঠতে হবে না, আমি গাড়ি একাই নিয়ে যাচ্ছি, তোমরা পরে যেও। আমরা পরে যাব মানে? পরে কেমন করে যাব? আমি সামনে বসতেছি আর ভাবি তুমি আর মা পেছনে বসো। তারপর আমি আর মা পেছনের সিটে বসলাম, আর আমার স্বামীর ড্রাইভিং সিটে তার পাশে এসা বসেছে। তারপর আমার স্বামী ইমান গাড়ি স্টার্ট দিয়ে চলতে শুরু করলো।
প্রায় এক ঘন্টা পর বাসায় পৌঁছালাম। একটা মেয়ের বিয়ের পরে নিজের জন্মদাতা বাবা মাও পর হয়ে যায়। আজকে বাবা মাকে দুটি বছর পরে দেখতে পেলাম আমার শ্বশুর বাড়িতে। কখনো তো এরা আমার শ্বশুর বাড়িতে আসে না, তাহলে এরা খবর পেল কেমন করে আমি অসুস্থ? অনেকবার আসতে বলেছিলাম আমার শ্বশুর বাড়িতে বাবা মাকে একটা নজর দেখার জন্য, কিন্তু তারা বলতো, জান্নাতুন শোন মা, তোর বিয়ে দিয়েছি বড় ঘরে, ওরা আমাদের চেয়ে উঁচু পরিবার, তাহলে আমরা গ্রামের অশিক্ষিত মানুষ হয়ে ওখানে গিয়ে কি করব বল? তাই বলি কি, জামাইকে নিয়ে তুই গ্রামে ঘুরে যা। এটা যদি জানতে যে ওরা উঁচু পরিবার, তাহলে তুমি এমন উঁচু পরিবারে আমাকে কেন বিয়ে দিলে, যেখানে তোমরা বেড়াতে বা নিজের মেয়েকে দেখতে আসতে পারবে না? মা শোনো না, তোমাদের অনেক দেখতে ইচ্ছা করছে, একটু এসে দেখে যাও না মা। আর তোমাদের জামাই গ্রামে বেড়াতে যাবে না, আমাকে বলে দিয়েছে, সেজন্য তোমাদের এখানে আসতে বলছি। তুই না হয় একাই এসে দুই দিন থেকে যা, জামাই যদি না আসতে চায়, তবে আমরা কেউ তোর শ্বশুরবাড়িতে যেতে পারবো না। তাহলে কি বাবা আমাকে বিয়ে দিয়ে আমি তোমাদের কাছে পর হয়ে গেলাম? আমি কি তোমাদের মেয়ে না? আমাকে দেখার ইচ্ছা করে না? তোমাদের দুইটি বছর আমি দেখি না। আচ্ছা আগে বল, তুই ওখানে খুশি আছিস তো? হ্যাঁ, অনেক খুশি আছি। যেখানে নিজের স্বামী স্ত্রী হিসাবে মানে না, ওখানে কেমন সুখী আছি সেটা একমাত্র আল্লাহ আর আমি জানি। তুই যখন ওখানে খুশি আছিস তখন ওখানেই থাক, আর এখানে তোকে আসতে হবে না। আমাদের অভাবের সংসারে ওখানেই থাক, ভালো থাকবি। তাহলে তোমরা আর আসবে না এইখানে? না রে মা। ঠিক আছে, আজকে থেকে মনে করব আমার মা বাবা মারা গেছে, যে মা বাবা নিজের মেয়েকে বিয়ে দেওয়ার পরে একটা নজরও দেখতে আসে না, কেমন আছে মেয়েটা নতুন জায়গায় নতুন পরিবেশে, সেই রকম মা বাবা আমি চাই না। বাবা, আজকে বুঝলাম বিয়ের পরে মেয়েরা বাবা মায়ের কাছে পর হয়ে যায়, কথাটা সত্যি হয়ে গেল। এই বলে ফোনটা কেটে দেই, কথা বলার আর ইচ্ছে করতেছে না। ভাবি, তুমি কি দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে নাকি বাসার ভেতরে ঢুকবে? তখন থেকে দেখছি কী সব ভেবে চলেছ। এশার কথা শুনে অতীতের ভাবনা থেকে বর্তমানে চলে আসলাম। ও সরি এশা, চলো ভেতরে যাই। হ্যাঁ ভাবি চলো। এশা, তোর ভাবিকে ভালো করে ধরে আস্তে আস্তে বাসার ভেতরে ঢোকা। ওকে ভাইয়া। তারপর এশা আমাকে ভালো করে ধরে ধীরে ধীরে হেঁটে বাসার ভেতরে নিয়ে যাচ্ছে। বাসার ভিতরে গিয়ে দেখি আমার মা বাবা আর আমার ছোট ভাইটা আমার শ্বশুরের সাথে সোফায় বসে আছে। আমার শ্বশুর আমাকে দেখে বলছে, এই তো আমার ঘরের লক্ষ্মী বৌমা চলে এসেছে। আমাকে দেখে আমার ছোট ভাইটা আমার কাছে এসে বলছে, দিদি তোর কি হয়েছে? আমার কিছু হয় নাই ভাইয়া। তাহলে তুই ঠিকভাবে হাঁটতে পারছিস না কেন? আর ওই আন্টিটা তোকে ধরে আছে কেন? এশাকে ও আগে কখনো দেখে নাই, তাই চিনতে পারছে না। আমি তোমার কোলে যাব, তোমার দিদি তো এখন অসুস্থ, তাই দিদির কোলে চড়া যাবে না, তুমি গিয়ে তোমার মায়ের কোলে ওঠো, তোমার দিদি তোমাকে পরে কোলে নিবে। ওকে আন্টি। এই কথা বলে আমার ছোট ভাইটা সোজা মায়ের কোলে গিয়ে উঠল। আমার ছোট ভাইয়ের বয়স প্রায় 6 বছর হবে, ওর নাম হচ্ছে নয়ন। ছোটবেলা থেকে খুবই শান্তশিষ্ট একটা ছেলে, বড়দের সব কথাই শোনে, আর আমার শ্বশুর হচ্ছেন অত্যন্ত ভালো একজন মানুষ। এই পরিবারের সব মানুষের থেকে আমার শ্বশুর আমাকে অনেক বেশি ভালোবাসে এবং নিজের মেয়ের মতোই দেখেন। পরিবারের সব মানুষ ভালোবাসলেও দিন শেষে স্বামীর ভালোবাসা পায় না, পেয়েছি শুধুই অত্যাচার। যার জন্য বেঁচে থাকার অবলম্বন সেই ভালোবাসেন আমাকে। জান্নাতুন, তোমার এই অবস্থা হলো কেমন করে? আমার শ্বশুর এই কথা আমাকে জিজ্ঞাসা করার পর থেকেই দেখছি আমার স্বামী ঈশান আমাকে কিছুক্ষণ পরপরই দেখছে। ওনার মুখে একটু ভয়ের ছাপ দেখতে পাচ্ছি, কারণ উনি ওনার বাবাকে খুবই ভয় পায়। আমি যদি সত্যিটা এখন বলে দেই, তাহলে আমার শ্বশুর ওনাকে বাসা থেকে বাহির করে দিতে একটুও টাইম নেবেন না। আমি চাই উনি এই বাসায় থেকে নিজের অপকর্মের শাস্তিটা পাক, তাই আমি সত্যিটা বলতে চাই না, শুধু আমার শাশুড়ি মাই জানেন সত্যিটা। এতদিন আমার শ্বশুর বাসায় ছিলেন না, উনি দেশের বাহিরে অফিসের কাজে 1 মাসের জন্য গিয়েছিল। বাবা, আমি বলতেছি ভাবির এই অবস্থা কেমন করে হলো? ভাবি, তুমি তোমার মায়ের কাছে সোফায় গিয়ে বসো, আমি বাবাকে সব বলতেছি, তোমাকে বলতে হবে না। তারপর আমার জন্মদাতা মা বাবার পাশে এসে আমাকে বসিয়ে দিল। ওনাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। যে মা বাবা মেয়েকে বিয়ের পরে দেখতে আসে না একটিবারও, তারা আবার কেমন মা বাবা? নিজের রক্তের মানুষ যদি অবহেলা করে, তাহলে অন্য মানুষ কী করবে? বাবা,
ভাবি নাকি কোনো একটা বিষয় নিয়ে টেনশন করে আর ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, সেই জন্য ভাবি অসুস্থ। ডাক্তার বলেছে কয়েকদিন ভালোভাবে যত্ন করলে ভাবি ঠিক হয়ে যাবে। ভাবিকে আমি তাড়াতাড়ি সুস্থ করে তুলবো বাবা, তুমি চিন্তা করো না তো। ঠিক আছে, চিন্তা না হয় করলাম না, কিন্তু বৌমা কী বিষয় নিয়ে টেনশন করে সেটাই তো বুঝতে পারছি না। বাবা, ভাবি এখনও অসুস্থ, তাই ভাবিকে এখন এই সমস্ত প্রশ্ন না করাই ভালো। ভাবি আগে সুস্থ হোক, তারপর মেলা প্রশ্ন করিও, কোনো সমস্যা নাই। ওকে। আর বৌমা, তুমি অবাক হচ্ছ তোমার বাবা মাকে দেখে ওনারা খবর পেলো কেমন করে তুমি অসুস্থ। আমি ফোন দিয়েছিলাম তোমার বাবা মাকে যে তুমি অসুস্থ এই বিষয়টা জানানোর জন্য। আমি এনাদের চিনি না, ওনারা আমার বাবা মা নন। যে বাবা মা নিজের মেয়েকে দেখতে আসে না তারা কেমন বাবা মা আমার? যেদিন আমাকে বলেছিল আমাকে দেখতে আসতে পারবে না এখানে, সেদিনই ভুলে গিয়েছি আমার বাবা মা আছেন। বৌমা, তুমি এগুলো কি বলতেছ? ওনারা তোমার জন্মদাতা মা বাবা, তাদেরকে বলতেছ তুমি চেনো না, এটা কেমন অসভ্যতা? আমি অসভ্যতা করছি না মা, ওনাদের আমি চিনি না। জান্নাতুন, তুই এইগুলো কি বলতেছিস? আমরা তোর বাবা মা, আর আমাদেরকে চিনিস না বলতেছিস? আমার নিজের বাবা মাকে বলছে, হ্যাঁ চিনি না তোমাদের আমি। আমার এই কথা শুনে মা বাবা আর একটু আমার শ্বশুর বাড়িতে থাকেন নাই, সাথে সাথে চলে যেতে শুরু করেছে। আরে বিয়ান সাহ, আপনারা উঠতেছেন কেন? মেয়ের কথা শুনে কি চলে যাচ্ছেন নাকি? এখানে থেকে আর কি করব বলেন, আমাদের যে চেনে না তার সামনে কেমন করে থাকি? তাই এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। চলো জান্নাতুনের মা, নিজের মেয়ে আমাদের চেনে না, তাহলে এখানে থাকাটা খুবই অন্যায় হবে। ওকে চলো তুমি। আর জান্নাতুন শোন মা, একটু দেখে শুনে থাকিস, আর এই হতভাগা মাকে একটু স্মরণ করিস যদি একবার মনে পড়ে। আমি চুপ করে বসে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। আমিও তো মানুষ, মন বলে কিছু আছে আমার। মা বাবা দুটি বছরে একবারও আমাকে দেখতে না আসায় তাহলে কেমন কষ্ট হয়েছিল আমার। আমারও মনে অভিমান জমতে পারে তো, সেই রকমই অভিমান জমেছিল আমার বাবা মার জন্য। আমার কষ্টটা কেউই বুঝল না, এই মনে কত কষ্ট জমা হয়ে আছে। জান্নাতুন, তোমার বাবা মা তো চলে যাচ্ছে, তুমি আটকাও তাদের, আমার শাশুড়ি বলতেছে। না মা, ওনাদের আটকানোর দরকার নাই, ওরা যাচ্ছে যাক। ভাবি আঙ্কেল আন্টি কষ্ট পেয়ে চলে গেল তো, এসা বলল। চুপ করেই আসি, আসলেই আমার ব্যবহারে আজকে অনেকেই কষ্ট পেয়েছে, এটা করা আমার ঠিক হয়নি, কিন্তু এখন ভেবে আর কোনো লাভ নেই, মা বাবা তো চলেই গেছে। কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, সেই দশা হয়েছে। আগে ভাবিনি পরিস্থিতিটা এমন খারাপের পথে যাবে, এখন অনুশোচনায় ভুগছি। ভাবি শোনো, যা হবার হয়ে গেছে, এখন মন খারাপ করে কোনো লাভ নেই, এখন চলো আমি তোমাকে তোমার রুমে রেখে আসি। ওকে চলো, তাহলে তুমি আমাকে রুমের ভেতরে রেখে আসো। তারপর এসে আমাকে আমার রুমের ভেতরে রেখে চলে আসলো। আমি সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, ওনাকে রুমের আশেপাশে কোথাও দেখতে পেলাম না, কোথায় গেল, কোথায় গেছে, যাক আমার কি। এভাবে তিনটা দিন চলে গেল। এখন আমি অনেকটাই সুস্থ, এত তাড়াতাড়ি সুস্থ হওয়ার একমাত্র কারণ হচ্ছে এশা, ওর যত্নের কারণে আজকে আমি তাড়াতাড়ি সুস্থ হয়েছি। আমার স্বামী আমাকে সুস্থ দেখে কাছে ঘেঁষার চেষ্টা করছে, কিন্তু কাছে ঘেঁষতে দেই না, এখন শুধু অবহেলা করি। বুঝতে পেরেছি এনার থেকে ভালোবাসা পেতে হলে আগে অবহেলা করতে হবে, তাহলে তার আসল ঠিকানাটা বুঝতে পারবে, উনি কি করতেছেন। শয়তানের পাল্লায় পড়ে যা হয়, দুইটা বছরে সংসারে কখনোই ওনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখিনি, তাহলে ওনার মনটা পুরো শয়তান দখল করে নিয়েছে, তাই ন্যায় অন্যায় কিছুই বুঝতেছে না। প্রথমত ওনাকে ভালো পথে আনতে হলে আগে আল্লাহর পথে আনতে হবে। আজকে সকালের কাহিনী, জান্নাতুন তুমি আমার থেকে শুধু শুধু পালিয়ে বেড়াচ্ছ কেন? আবার আগের মতো আর ঠিকভাবে কথাও বলো না, অবহেলা করতেছ। তোমার কাছে যেতে চাচ্ছি কিন্তু কাছে ঘেঁষতে দিচ্ছ না, আমি আপনাকে অবহেলা করব কেন? আমি তো আপনার কেউ না, যাকে স্ত্রী হিসেবে মানেন না তার সাথে কথা না বলাই ভালো। এগুলো তুমি কি বলতেছ? আমার কিন্তু এইসব ব্যবহার ভালো লাগতেছে না, এর ফল কিন্তু ভালো হবে না। কি করবেন, মারবেন? মারেন, আমাকে মারা ছাড়া আর কী বা করতে পারবেন? আপনার মতো অনেক কাপুরুষ আছে যারা শুধু স্ত্রীকে মারতেই জানে, তাছাড়া কিছুই করতে পারে না, কারণ তারা পুরুষ নামে কাপুরুষ। যারা কথায় কথায় স্ত্রীকে মারার হুমকি দেয় সে কখনো সুপুরুষ হতে পারে না,
এটা মনে রাখবেন, স্ত্রীকে মেরে নিজেকে পুরুষ মানুষ ভাববেন না, স্ত্রীকে না মেরে ভালোবাসা দেখাতে শিখুন। আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, আমাকে জ্ঞান দিতে আসবে না তো? দেখ, আপনার সাথে কথা বলা মানে একটা গরুর সাথে কথা বলা, নিজের ইগোটাই ওনার কাছে সবচেয়ে বেশি, কে কি বলে বলুক। আপনার সাথে কথা বলতেই ঘৃণা হয় আমার, এইগুলো বলেই রুম থেকে চলে আসি আমি। এই ইমান হককে ঘৃণা করা, এটার ফল কিন্তু ভালো হবে না। আজকে তোমার খবর করে ছাড়ব, শুধু অফিস থেকে বাসায় আসি। আমি রুম থেকে এসে সোজা আমার শাশুড়ি মায়ের কাছে আসলাম। আরে বৌমা, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? এখনও তো ঠিকভাবে সুস্থই হওনি তুমি। মা, আমি এখন অনেকটাই সুস্থ, তাই আপনাকে সাহায্য করার জন্য এখানে আসলাম। বৌমা, আমাকে সাহায্য করতে হবে না, তুমি না হয় রুমে গিয়ে রেস্ট করো, এখনই তো ঘুম থেকে উঠে আসলাম, আবার রেস্ট করব। মা, আমি দাঁড়াই, আর রেস্ট হবে না, আর আমি তো এখন সুস্থ, তাই তোমাকে হেল্প করি না। কয়েকদিন ঘরবন্দি হয়ে থাকতে থাকতে আর ভালোই লাগছে না। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো তখন থাকো, কিন্তু কোনো কাজে হাত দেওয়া যাবে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। ঠিক আছে। আচ্ছা মা, এশা ঘুম থেকে এখনও ওঠে নাই? না, এশা এখনও ঘুম থেকে ওঠে নাই বৌমা। ও মা, আমাকে নাস্তা দাও, আমার অফিসে যেতে এমনিতেই দেরি হয়ে গেছে। মা আর আমি রান্নাঘরে গল্প করছি, তাতে আমার স্বামী এইভাবে মাকে বলতেছে, বৌমা তুমি গিয়ে ইমানকে নাস্তাটা দিয়ে আসো। আমি? অবাক হচ্ছ কেন, তুমি ছাড়া আর কে যাবে? দেখতে পারতেছো না আমি কাজ করতেছি? ওকে মা, তাহলে আমাকে নাস্তার প্লেটটা দেন, আমি নাস্তাগুলো ওনাকে দিয়ে দেই। তারপর আমি নাস্তার প্লেটটা নিয়ে ওনার সামনে নিয়ে গিয়ে বলতেছি, এই নেন আপনার নাস্তা, আর তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করেন তো, যত্ত সব। তুমি এভাবে বলতেছো কেন? আর সকাল থেকে দেখতেছি আমার সাথে তুমি খারাপভাবে কথা বলতেছো, কোনো সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নাই, আপনার থাকলেও থাকতে পারে, আপনার সাথে বেশি প্যাসাল পাড়তে পারবো না আমি, তাই বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি খেয়ে অফিসে চলে যান। ঠিক আছে যাচ্ছি, তবে কাজটা তুমি ঠিক করতেছো না, এর বিচার আমি ঠিকই করব রাতে, তখন কিন্তু পস্তাবে, কে পস্তাবে সেটা পরে দেখা যাবে। ঠিক আছে। তারপর আমি আর জান্নাতুনের সাথে কথা না বলে নাস্তা খেতে শুরু করলাম। নাস্তা করতেছি আর একটু পরপর দেখতেছি ও তো দিব্যি সোফার উপরে পা দিয়ে বসে আছে, আর এর যে কী হলো আজ বুঝতে পারছি না। আগে তো এমন করতো না, তাহলে এখন এমন করতেছে কেন? আগে যেটা বলতাম সেটাই করতো, কথার উপরে কথা বলতো না, এখন বিন্দুমাত্র ভয় না করে আমার উপরে কথা বলে চলেছে। এগুলো ভাবতে ভাবতেই নাস্তা খাওয়া শেষ আমার, তাই আর দেরি করা যাবে না, এমনিতেই দেরি হয়ে গেছে। মা, আমি অফিস গেলাম। নাস্তা করেছিস বাবা? মা, আমি গেলাম, এমনি দেরি হয়ে গেছে, কথা বলার টাইম নাই। ওকে বাবা, যা আর রাস্তাটা দেখে শুনে যাস। ওকে, আমি চলে যাচ্ছি। ও একবারও আমার দিকে তাকালো না, একটিবারও আমাকে বাই বললো না, উনি ওনার মতো সোফায় বসেই আছে। কি মেয়ে রে বাবা! ও সরি, মেয়ে নয় বউ। তারপর আমি বাসার বাহিরে এসে গাড়িতে উঠে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপর গাড়িটা স্টার্ট দিতে শুরু করলাম। গাড়িটা একটু জোরেই চালাচ্ছি, কারণ তাড়াতাড়ি অফিসে গিয়ে পৌঁছাতে হবে। হঠাৎ করে রাস্তার সাইডে এক বন্ধুকে দেখতে পেলাম, তাকে দেখে গাড়িটা ব্রেক করলাম। তারপর গাড়ি থেকে নেমে সোজা ওর কাছে চলে গেলাম, কারণ প্রায় 5 বছর পর ওর সাথে দেখা। কী রে সাজু, কেমন আছিস? আর তোর কোলে মেয়েটা কার? আরে ইমান ভাই, তুমি, বহুদিন পরে তোমার সাথে দেখা, কোনো খবর নেই যেই। আমি তো ভালোই আছি, তুই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তুই তো ওই যে চলে গেলি গ্রামে, আর শহরে আসলি না, এমনি আসা হয় না আর। ও তাহলে তুই কবে যাবি এখন? আমি তো এখন ঢাকা মোড়ের দিকেই যাব, তারপর ওখান থেকে গাড়িতে করে গ্রামে চলে যাব। তাহলে চল আমার সাথে, আমি ওই দিকেই যাব। তাই? তাহলে তো ভালোই হয়। তারপর সাজুকে আর ওর কোলের মেয়েকে নিয়ে আমার গাড়িতে করে নিয়ে যাচ্ছি ঢাকা মোড়ের দিকে। তো সাজু, মেয়েটা কে তোর কোলে? ও আমার মেয়ে, নাম নূরে, বয়স 5 বছর। অনেক সুন্দর তো তোর মেয়েটা দেখতে, তবে তুই বিয়ে করলি কবে? আমি কোনো খবর পেলাম না। আমার বিয়ে করার প্রায় 7 বছর হয়ে গেছে, আর বিয়েটা হঠাৎ করেই হয়ে যায়, তাই তোকে জানাইনি রে। ও তবে মেয়েটা দেখতে কিন্তু অনেক কিউট। সবাই তাই বলে, মেয়েটা আমার ওর মায়ের মতো হয়েছে দেখতে। মেয়েটাকে জন্ম দিতে গিয়ে আমার বউটা মারা যায়, মেয়েটা হয়েছে আমাদের বিয়ের 5 বছর পরে। এই 5 বছর ধরে কত কান্নাকাটি করেছি আল্লাহর কাছে একটা সন্তানের জন্য,
শেষে আল্লাহ 5 বছর পরে আমাদের কোল জুড়ে একটা মেয়ে দেয়। একটা ছেলে বা মেয়ের বিয়ের পরে যখন বাচ্চা হয় না, তাদের কত কথা সমাজের মানুষের কাছে শুনতে হয় সেটা আমি বুঝতে পেরেছি। যখন বিয়ের 5 বছর পার হয়ে যাওয়ার পরেও কোনো সন্তান জন্ম হয় নাই। অনেকে দেখেছি রে দোস্ত, বিয়ের পরেও বাচ্চা নষ্ট করে। আরে বাচ্চা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, তাহলে এরা কেন যে নষ্ট করে? বাচ্চা নিবে না, দেশে অনেক পদ্ধতি আছে বাচ্চা না নেওয়ার, কিন্তু না, এরা এটা না করে আল্লাহ যাদের মাধ্যমে জন্ম দেওয়ার জন্য পৃথিবীতে পাঠায়, তারাই আবার বাচ্চাটাকে পৃথিবীতে জন্ম দেওয়ার আগেই মেরে ফেলে। কত মানুষ আছে বিয়ের পরে বাচ্চা হয় না, তাদের কত স্বপ্ন দেখে একটি বাচ্চার জন্য, আর এদিকে বাচ্চা পেটে আসার পরেই নষ্ট করে দেওয়া হয়। আসলে এরা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না। আচ্ছা শোন দোস্ত, অনেক কিছু বলে ফেললাম রে, রাগ করিস না, আমাকে আরেকটু সামনে এগিয়ে দিয়ে আমি হেঁটেই বাস স্ট্যান্ডে চলে যেতে পারবো। ওকে দিচ্ছি, আর তোর কথায় কেন রাগ করব আমি? আচ্ছা শোন, তোর যদি বিয়ের পরে ভাবির পেটে প্রথম বাচ্চা আসে তাহলে নষ্ট করবি না, বাচ্চা নষ্ট করা মহাপাপ, যেটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। আর আল্লাহ যদি বান্দার উপরে একবার নারাজ হয় তাহলে সেই বান্দার উপরে কখনো আল্লাহর রহমত আসে না। আমি তো বিয়ে করেছি রে সাজু, আর আমার বিয়ে করার 2টি বছরও হয়েছে। কি বলিস, তাহলে বিয়ে করে ফেলেছিস? তবে ভালোই করেছিস বিয়ে করে, ফরজ জিনিস আগে করাই ভালো। তবে আগের মতো আসিস নাকি চেঞ্জ হয়েছিস বউ পেয়ে? আরে কই চেঞ্জ হতে পারলাম, কি বলিস, এখনও তোর সেই খারাপ অভ্যাসগুলো আছে? তাহলে তোর বউ কেমন করে সংসারে আসে রে ইমান? কলেজ লাইফে কত খারাপ ছিলি তুই, তোকে কত মানা করতাম যে মেয়েগুলোর জীবন নষ্ট করিস না, তাও বলতি একটু মজা করি। তাহলে কি এখনও এগুলো করিস নাকি বউ বাসায় থাকার পরেও? আরে না, আগের মতো তেমন মেয়েদের জীবন নিয়ে খেলা করি না, তাও লোভ সামলাতে পারি না রে দোস্ত। অনেক চেষ্টা করেছি মেয়েদের শরীরের লোভ সামলাতে, কিন্তু পারি না ছাড়তে। তবে অন্য মেয়েদের কাছে আর যাই না, নিজের বউয়ের সাথেই করি যা ইচ্ছা। তাহলে তোর কথা শুনে বুঝতে পারছি ভাবিকে অনেক অত্যাচার করিস। তাহলে তোর সংসারে এত অত্যাচার সহ্য করেও ভাবি এখনও পড়ে আছে তোর কাছে? কোনো মেয়ে কখনো এত কষ্ট সহ্য করে সংসার করবে না যদি তার স্বামীকে ভালো না বাসে। আমার মনে হয় ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই তোর দেওয়া কষ্টগুলো সহ্য করে এখনও পড়ে আছে। ইমান, তোকে একটা কথা বলি, সময় আছে, এখনও নিজেকে শুধরে নে, তাহলে তোর জন্য ভালো। যদি এখনও নিজেকে চেঞ্জ করতে না পারিস তাহলে একদিন তোকে পস্তাতে হবে, সেদিন কান্নাকাটি করেও লাভ হবে না। তাই বলি কি, ভাবিকে অত্যাচার না করে একটু ভালোবেসে দেখ, মনে শান্তি পাবি। শারীরিক সম্পর্ক আর মনের সম্পর্ক আসমান জমিন তফাত, তাই বউয়ের মনকে ভালোবাসতে শেখ, তাহলে প্রকৃত ভালোবাসা পাবি বউয়ের থেকে। বউ থাকতে বউয়ের মর্ম বোঝ, যখন থাকবে না তখন বুঝবি বউ কী জিনিস। আমি বুঝতেছি সংসারে একটা মেয়ে না থাকলে কেমন কষ্ট হয়। গাড়িটা দাঁড় করা, আমি এখানেই নামবো, বাস স্ট্যান্ড তো আর একটু সামনে, এখানে দাঁড় করাতে বলছিস কেন রে সাজু? তোকে যেটা বলেছি সেটাই কর, আর বাস স্ট্যান্ডটা এখান থেকে বেশি দূরে না, তাই একটু হাঁটলে সমস্যা নাই রে। তারপর আমি সাজুকে ওখানে রেখে সোজা অফিসের দিকে যাচ্ছি গাড়ি স্টার্ট দিয়ে। কিন্তু সাজুর কথাগুলো আমার কলিজায় গেঁথে গেল, ও তো সত্যি বলেছে আমি কত জঘন্য পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? প্রতিদিন কত অত্যাচার করেছি জান্নাতুনকে, তবুও আমার কাছেই পড়ে আছে। তাকে বউ হিসেবে না মানা থেকে শুরু করে কত শারীরিক অত্যাচার করেছি, আমি এত খারাপ হলাম কেমন করে? নিজের প্রথম সন্তানকে কেউ মেরে ফেলেছি পৃথিবীতে আসার আগেই, এত খারাপ কাজ করেছি, এখন তো নিজেকে দেখলেই ঘৃণা হচ্ছে, আসলে আমি একটা জঘন্য ব্যক্তি। আচ্ছা জান্নাতুন কি আমাকে ক্ষমা করবে আমার এতগুলো অপরাধকে? ক্ষমা না করলেও পা ধরব, তবুও ক্ষমা চাইব, স্বামী হয়ে অনেক অন্যায় করেছি ওর ওপরে। এগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম। তারপর গাড়িটা পার্ক করে অফিসের ভেতরে ঢুকেছি। ভেতরে ঢুকতেই গুড মর্নিং স্যার, গুড মর্নিং, এভাবে অফিসের অনেক মানুষ আমাকে গুড মর্নিং বলল। তারপর আমি গিয়ে আমার রুমে ঢুকে পড়লাম। রুমের ভেতরে ঢুকেই সোজা চেয়ারে গিয়ে বসলাম। চেয়ারে বসে চোখ দুটো বন্ধ করে হেলান দিয়ে ভাবতেই অবাক লাগতেছে, আমি এগুলো কী করছি? ভাবতেই বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠছে, মনটাকে শান্ত করতে পারতেছি না, কিছুই ভালো লাগতেছে না, মনে আমার কালবৈশাখী ঝড় শুরু হয়েছে মনে হচ্ছে, মনকে স্থির করতে পারছি না কিছুতেই। না, জানানতুনের সাথে একটু কথা বলতে হবে,
দেখি ও কি করতেছে। তারপর আমার ফোনটা বাহির করে জান্নাতুনকে ফোন দিচ্ছি, কিন্তু ফোনটা ধরতেছে না। দুইবার দিলাম, ধরলো না। কিন্তু তিনবার ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ করলো। ফোনটা রিসিভ হওয়ার সাথে সাথেই আমি বলতেছি, কি করো জান্নাতুন তুমি? আচ্ছা, আপনার শরীর কি খারাপ হয়েছে নাকি? শরীর খারাপ হবে কেন? না মানে আপনি তো কখনো আমাকে ফোন দেন না, তাই ভাবলাম আপনার শরীর খারাপ হয়েছে মনে হয়। কেন, আমি কি আমার বউকে ফোন দিতে পারি না? প্লিজ বউ বলবেন না, বউ কথাটা আপনার মুখে মানায় না। আপনার মনে হয় শরীরের মাথাটা দুটোই খারাপ হয়ে গেছে। আপনি এক কাজ করেন, অফিস থেকে আসার সময় ডাক্তার দেখাই আসেন। ডাক্তার দেখাতে হবে না, আমার সমস্যার ঔষধ হচ্ছে তুমি, তাই তুমি হলেই হবে। আপনি সত্যি পাগল হয়ে গেছেন? কি আজব আচরণ করতেছেন। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি তোমার জন্য। আমি কি বলেছি আমার জন্য আপনি পাগল হন? যাই হোক, এখন বাজে কথা বাদ দিয়ে ফোনটা কেটে দিন। আপনার সাথে কথা বলতে ইচ্ছে করতেছে না, আর আপনার মতো সারাদিন আমি বসে থাকি না, কাজ করি, তাই এখন কাজ করতেছি। যদি কিছু বলার থাকে বলুন, না হলে ফোনটা কেটে দিন। তুমি তো দেখতেছি একটুও রোমান্টিক না, কথায় কথায় শুধু ঝগড়া করো। আমি তোমার স্বামী হই, একটু রোমান্টিকভাবে কথা বলবে তা না, শুধু রাগ দেখাও। আচ্ছা, এই মানুষটার হলো কি? আজকে সকাল থেকে দেখতেছি কেমন যেন আচরণ করতেছে। আসলে কি ভালো হতে চলেছে, নাকি ভালো হওয়ার নাটক করতেছে আমার কাছে? আপনি যতই ভালো সাজুন না কেন, আমি আপনাকে সহজে পাত্তা দিব না। আমাকে যেমন কষ্ট দিয়েছেন, সব হিসাব আপনার থেকে তুলে নিব কষ্ট দিয়ে। আমি আপনাকে দেখিয়ে দিব, গ্রামের মেয়েরাও সব কিছু করতে পারে। কথা বলো না কেন বউ? এই, আপনাকে না বললাম আমাকে বউ বলে ডাকবেন না? রাগীভাবে বলতেছি, আবার যখন বউ বলে ডাকতেছে তখন মনে ভালো লাগাও কাজ করতেছে, কিন্তু এত সহজে মেনে নেওয়া যাবে না। তাকে বোঝাই দিব কত ধানে কত চাল। তাহলে কি বলে ডাকবো? বউ বাদে অন্য কিছু বলে ডাকেন, কিন্তু অন্য নাম তো মুখে আসতেছে না, তাই বউ বলেই ডাকি, কি বলো? দূর, যত সব ফালতু লোক, এত কিছু করার পরেও এখন আসছে বউ বলে ডাকতে? নাটক দেখলে বাঁচা যায় না, এখন তো নাটক করবেন। ভালো সাজার কারণ আপনাকে যে আমার পাশে ঘেঁষতে দেয় না, রাতের চাহিদা মেটাতে দেয় না, সেই জন্য। এটা কখনো আশা করবেন না আমাকে পাশে পাওয়ার। এটার জন্য যদি আমাকে বাসা থেকে বাহির হয়ে যেতে হয় তাও আমি যাব, কিন্তু আপনাকে ভুলেও আমার পাশে ঘেঁষতে দিব না। তুমি এগুলো বলতে পারলে? যা বলেছি ভালো বলেছি আপনাকে। এখন ফোনটা রাখলে ভালো হতো, কারণ আমি কাজ করতেছি তাই ব্যস্ত আছি। আর একটু কথা বলো না, কাজ না হয় পরে করিও। তোমার সাথে কথা বলে ভালো লাগতেছে, এতক্ষণ হতাশায় ভুগতেছিলাম। এই, ফোনটা কেটে দিল, ধুর। আচ্ছা আবার দেখি ফোন দিয়ে, এই ভেবে আবারও ফোন দিলাম, কিন্তু ফোনটা ঢোকেই না, বন্ধ বলছে বারবারই। অনেক কয়েকবার ফোনটা দিলাম, সে একই কথা। তাহলে কি আমার নাম্বারটা ব্লক লিস্টে ঢুকিয়ে দিল? কি করি এখন, অফিসে থাকতেও ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে বাসায় কখন যাই আর কখন জান্নাতুনের কাছে ক্ষমা চাই। কিন্তু যেতেও পারছি না, কারণ অফিসে একটা মিটিং আছে দুপুর তিনটার দিকে, তাই বাসায় যেতে পারছি না। এখন তো বাজে প্রায় একটা, আরও দুই ঘন্টা ওয়েট করতে হবে। না, এর ফাঁকে লাঞ্চটা খেয়েই আসি, তারপর আমি অফিস থেকে বাহিরে যে গাড়িটা নিয়ে লাঞ্চ করতে একটা রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টটা আবার অফিস থেকে বেশি দূরে না, প্রায় প্রতিদিনই এখানে লাঞ্চ করি। লাঞ্চ শেষ করে অফিসে আসি, তারপর আমি আমার কেবিনে ঢুকে সালাম দিলাম সবাইকে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো, আপনি? আমিও ভালো। তারপর আমি আমার চেয়ারে গিয়ে বসলাম। বসেই দেখি আমার সামনে পাঁচজন ব্যক্তি বসে আছে, পাঁচজনের মধ্যে একজন মেয়েও ছিল। মেয়েটার মুখে মাস্ক পরা ছিল, কিন্তু যখন মুখ থেকে মাস্কটা খোলে আমি দেখে অবাক হয়ে গেছি। মেয়েটাকে দেখে, এই মেয়েটা এখানে কিভাবে?